খ্রিস্টপূর্বে 40-এর দশকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার দামাস্কে মৃত্যুবরণ করেন। বিলালের মৃত্যুর সময় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মত রয়েছে। অনেকে বিশ্বাস করেন 638 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন, আবার অনেকের মতে ভাওলান নামক স্থানে 641 খ্রিস্টাব্দে কিংবা 642 খ্রিস্টাব্দে তার মৃত্যু ঘটে। তাকে দাফন করা হয় ভাওলানের বাবুস সাগরী কবরস্থানে। আল্লাহর রাস্তার নিজের আদর্শের জন্য আমরণ লড়াই করে যাওয়া সেই অক্ষতভয় বীর সৈনিক আজও সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন। যতদিন এই আজানের ধ্বনি বাজবে ততদিন তিনিও বেঁচে থাকবেন মানুষের অন্তরে। সময় সংবাদ। সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। আপনি আসবেন নাকি এর মধ্যে? মাটি কোপানো হয়ে গেলে আপনি এর মধ্যে আসবেন নাকি? চারাগুলো কুঁদে দেব গাদা টগো। না না না, আমার এখানে গাড়ি তেমন কোনো দরকারই হয় না, মাঝে মধ্যে টুকটাক বের হলাম। এটাই তা সারা আমরি দোকান কাজ গাছগুলো ভুলে ফলে ভরে যাবে তখন যা ওইটাই খুব বেশি কাজ নাই। গাড়ি আমি তো জানি কাজ করি, গাড়ির তেমন খুব প্রয়োজন নাই। এমনি থাক, এখন থাকলে সমস্যা নাই, থাক থাকলে হয়ে যাবে। গাছেদের প্রতি খুব ভালোবাসা বুঝলি, গাছেদের সব সময় ভালোবাসবি। হয় দেন নালে তো আবার ইয়ার আগে তো ব্যাটারি ম্যাটারি সব বাতাস দেয় নষ্ট হয়ে গেল, সব ব্যাটারি ঠিক করার পর ইনস্টল হয়ে গেল। তাহলে তো বলতে হয় গাছই আমাদের প্রাণ। একদম ঠিক কথা দাদু। তাহলে আমরা চলি, ইনশাআল্লাহ ভালো থাকেন সবাই দেখে শুনে। অনেকটা বেলা হয়ে গেছে, যা যা বাড়ি গিয়ে সব চান খাওয়া সেরে নিয়ে গিয়ে যা। বলি তোমার আঙ্কেলটা কি বলতো, সকাল থেকে বাচ্চা গুলোকে দিয়ে খাটিয়ে এখন বাড়ি গিয়ে খেতে যেতে বলছো?
কে জানি হলে তো কোনো জ্বর টর গুনিয়ে হয় কোনো চিন্তা হইতো না আমার মানসিক ভাবে একটা ফ্রেশ থাকবে এটাই আদারে সব মিলে আলহামদুলিল্লাহ সমস্যা হয় নাই সব মিলে যেতে দেখ না দেখা যাক গোপালদাদা আরে এক্ষুনি একবার রাজবাড়িতে চলো রানীমা ডেকে পাঠিয়েছেন না নিস্তালাতে কেন নিস্তালাতে মহারাজ মহারাজ কেমন করছেন বলো কি চলো তো দেখি বলছি এই ভাত আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম সময় নেই গিন্নি সময় নেই তবু দেখো এতদিন যা বলেছি যা করেছি সেসব তো নিছক হাসি তামাশা কিন্তু আজ যে জীবন মরণ সমস্যা তবু বলছি মাথার উপর ভগবান আছেন তিনি তোমাদের ঠিক এই বিপদ থেকে রক্ষা করবেন দাদু তোমার সাথে আমরাও যাব যাবি চল তাহলে তোরা থাকলে যদি গল্পটা আরো জমিয়ে বলতে পারি তোরাই তো আমার আসল শক্তি রে সেই কখন থেকে মহারাজকে রাজসভায় এনে বসানো হয়েছে কিন্তু কি হলো মানে তো দেখানি দেখুন গিয়ে গল্প শোনাবার ভয়ে সে হয়তো তল্পি তল্পা গুটিয়ে মাসির বাড়ি চলে গেছে আরে বাবা পাগল মানুষকে কি আর শুধু গল্প শুনিয়ে ভালো করা যায় কেন যাবে না মন্ত্রী মশাই দুরন্ত বাচ্চাকে মা যদি গল্প বলে ঘুম পাড়াতে পারে তাহলে অবোধ মহারাজকে গল্প বলে হাসিয়ে ভালো করা যাবে না কেন ঠিক আছে দেখো তাহলে চেষ্টা করে এই কুমড়ো কটা গল্প বলো কিসের গল্প শুনবেন মহারাজ ভূতের না রামগড়ের ছানার এবার ঠেলা সামলাও তাহলে শুরু করি শুনুন আমি তখন কৃষ্ণনগরে আসিন কাজের খোঁজে এদিক ওদিক ঘুরছি ঘুরতে ঘুরতে পথ হারিয়ে চলে গেলাম গভীর এক বনের ভেতর বাপরে বাপ কি বলব কি গভীর সে জঙ্গল ওরে বাবারে পথ হারিয়ে কোথায় এসে পড়লাম রে কিন্তু বাঘের জঙ্গল ঠাকুর লক্ষ্য করো সারা গাছটা থেকে কেমন যেন একটা কোনো গন্ধ ভেসে আসছে না তো মহুয়া ফুলের গাছ মহুয়া ফুল খেতে ভাল্লুক তো খুব ভালোবাসে খেতে খেতে মাতাল হয়ে যায় নাড়া বেটা আজ তোকে মহুয়া ফুল খাইয়ে মাতাল করে এখান থেকে পালাবো ঝোপ ঝাড়ের অন্তরালে গাছ গাছালির আড়ালে
তাকে দেখতে না পাওয়া গেলেও সে কিন্তু আড়াল আবডাল থেকে সব দেখে যাচ্ছে। সময় হলেই কেউ করে ঘাড়ের উপর লাফিয়ে পড়বে। আমি জঙ্গলের রাজা, এখানে কেউ হাসে না, হাসলে পরেই মারবো তাকে বাড়ি। বাবারে, এ তো রামগরুরের ছানা।